প্রিয় দর্শক এবং খামারি ভাইরা আজকে আপনাদেরকে আমরা জানাবো যে মুরগির খামারে কিভাবে এই মুরগির বাচ্চা বাইরে পাঠানো হচ্ছে বা বিক্রি করা হচ্ছে এবং মুরগির খামারে রোগব্যাধি হলে কী ধরনের ওষুধপালা ব্যবহার করা হচ্ছে কি রোগের জন্য কোন ওষুধ ব্যবহার করবেন যারা নতুন খামারি তাদের জন্য একদম ডকুমেন্টারি একটা ভিডিও ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ এই যে বক্সের মধ্যে রয়েছে এগুলো তো সব তো মুরগির বাচ্চা নাকি আচ্ছা একটু দেখান তো দেখি মুরগির বাচ্চাগুলো এই মুরগির বাচ্চা দেশের বিভিন্ন জায়গায় পাঠানোর জন্য তারা এভাবে বক্স করে বা এইভাবে এই যে বক্সের মাধ্যমে পাঠায় ও আচ্ছা ফাউমি মুরগির বাচ্চা তাই তো আচ্ছা এগুলো আপনারা দেশের বিভিন্ন জায়গায় পাঠাবেন তো ভাই আমাদেরকে জানাবেন আজকে কয়টা পাঠাবেন ভাই আজকে দেড়শো পিস পাঠাই দেবেন দেশের বিভিন্ন জায়গায় তাই তো এক জায়গায় যাবে না বিভিন্ন জায়গায় এক জায়গায় দর্শক অনেকে আছে দেড়শো একশো দুইশো পিস এই ফাউমি মুরগির বাচ্চা বিভিন্ন বয়সের বাচ্চা নিতে চান তবে আপনারা চাইলে অবশ্যই এখান থেকে বিশ্বাসের সাথে বাচ্চা নিতে পারবেন এই দেখেন এক ধাপ বড়োর বাচ্চা এবং একদম জিরো বাচ্চা মানে কি বুঝলেন যে এখানে জিরো বাচ্চাও আছে এবং জিরোর থেকে যেটা বড় অর্থাৎ পনেরো থেকে বিশ পঁচিশ দিন বয়স বা এক মাস বয়সের সেই বাচ্চাও এখানে আছে। এবং এই দেখেন এই খামারে কোন ধরনের ওষুধপালা খাওয়ানো হয় সেটাও আপনাদের আজকে আমরা দেখাবো এবং জানাবো ভাই আসলে মুরগির বাচ্চা পাঠানোর বিষয়টা আমরা জানছি ভিডিওর পরে কিন্তু এই ফাউমি মুরগি বা অন্যান্য মুরগির আসলে কিভাবে ট্রিটমেন্ট করেন আপনার খামারিটা এই ওষুধ পালা নিয়ে তো বসে আছেন এই বিস্তারিতটা যদি আমাদের একটু বলতেন নতুন খামারিতে জন্য প্রথমে মুরগির বাচ্চা আমি এখানে আনার পরে বর্ডার ঘর ছাড়ার পরে প্রথমে আমি লাইসোভিডের পানি বা লেবু পানি আচ্ছা দুটো একটা ইউজ করি এক ঘন্টা বা দুই ঘন্টা বা একবেলা তারপরে আমি এই যে অ্যামোক্সিসিলিন এটা হচ্ছে আপনার অ্যান্টিবায়োটিক নাভিশুগনের কাজ করে আচ্ছা আপনার এর সাথে সাপোর্ট হিসাবে অ্যান্ড্রোসিন

কেউ এক ঘন্টা যদি লাইসু পানি খায় তার পর দিন থেকে বা তার পর থেকে আপনার একটা না তিন থেকে পাঁচ দিন ব্যবহার করতে পারে মানে প্রথম দিন একদম তাই তো প্রথম দিন আচ্ছা প্রথম দিন থেকেই কোটা হচ্ছে বর্ডারের বোর্ডিং ঘরের মূল ওষুধ আচ্ছা তাহলে বোর্ডিং ঘরের মূল ওষুধ হলো যে মুরগি যখন বোর্ডিং এ ছাড়বেন তাপ দেওয়া শুরু করবেন তখন একদিন পর থেকে এই ট্রিটমেন্ট গুলো তাই তো আচ্ছা এবং তারপরে কি এই এই তিনটা আপনারা আমি ধরেন সাপোজ তিন দিন খাওয়ালাম আচ্ছা তিন দিন পরে আপনার হচ্ছে আমি জিং খাওয়াবো জিং আচ্ছা জিংকে আপনার তিন দিন খাওয়াবো জিংটা হলো তাদের শক্তি শক্তির জন্য মানে এই যে পশমগুলো সুন্দর দেখাবে এবং খাবার চাহিদা বৃদ্ধি করবে আচ্ছা এর জন্য জিং হ্যাঁ এর জন্য জিং খাওয়ানো হয় আচ্ছা তারপরে তারপরে আপনার যখন মুরগির বাচ্চার বয়স 5 দিন হবে তখন আমি রানী ক্ষেতের একটা ভ্যাকসিন দিয়ে দেব আচ্ছা ভ্যাকসিনটা কিভাবে দেবেন ভ্যাকসিনটা আপনার আমরা যখন বেশি মুরগি হয় সেক্ষেত্রে ভ্যাকসিন আমরা পানির সাথে খাওয়াই যেন এক ঘন্টার মধ্যে পানিগুলো খাইতে পারে এমন পরিমাণ পানি দেয়া হয় আর যদি অল্প মুরগি হয় আপনার সবচেয়ে ভালো হয় চোখে এক এক ফোঁটা করে দিলে আচ্ছা চোখে এক ফোঁটা এটা দিতে হবে কি বোর্ডিং থাকা অবস্থায় নাকি বোর্ডিং থেকে পাঁচ দিন বয়স হলেই দিতে হবে আচ্ছা তো আপনার এইখানে যে বাচ্চাগুলো দেখছি এগুলোর কি সবগুলোর কি রানি ক্ষেতের এই ভ্যাকসিন দিয়েছেন আপনার এগুলো দুইটা ভ্যাকসিন করা আছে আর একদিনের মধ্যে একটা ভ্যাকসিন করা হবে আচ্ছা আচ্ছা তাহলে এইভাবেই ধাপে ধাপে আপনারা ওষুধপালা খাওয়ান বা দিয়ে থাকেন আচ্ছা তারপরে কি পদক্ষেপ জিমের পরে হচ্ছে

তুস করো আপনার এগুলো দেখা যাচ্ছে বেশি দিন টেকসই না আপনার দশ পনেরো দিন পরে আপনার এগুলো ভিজে ভিজে গেলে আপনার উঠাই দিতে আর আপনার বালি দিলে সবচেয়ে বেশি হয় কিন্তু আপনার ছোট বাচ্চা মুরগির বালি দিলে তো সকি গিয়ে ঠান্ডা লাগবে এই জন্যে আপনার ওই ওরকম বর্ডার ঘরে রাখা হয়েছিল তারপরে আপনার যে বড় রাইস মিলের যে চিটাগুলো বড় বড় এগুলো দেওয়া হয়েছিল ওগুলো তোলা হয়েছে কালকে কালকে তোলার পরে আপনার এই এইগুলো বাচ্চা বড় হওয়ার পরে তাই আপনার কাঠের তাহলে ঠান্ডার জন্য আপনারা কি ওষুধ খাওয়ান আমরা ঠান্ডার জন্য প্রথমত নর্মালিতে আপনার ডক্সিবেট খাওয়াই ডক্সিপেট ছোটো খাটো একটা অ্যান্টিবায়োটিক তখন যখন ডক্সিপেডে কাজ না হয় তখন আপনার আরও ভালো ভালো অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন আচ্ছা অর্থাৎ সবসময় এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে মুরগি যাতে কোনোভাবে ঠান্ডাজনিত কারণে জড়িয়ে না পড়ে তাই তো আচ্ছা কারণ বলবো আপনার মোবাইল নাম্বারটা যদি একটু বলতেন অনেকেই তো এই ধরনের সমস্যায় পড়ে বা নতুন খামারে যারা আছে বিশেষ করে যারা নারী উদ্যোক্তা আছে তারা আসলে সহযোগিতা নেয়ার বা পরামর্শ নেওয়ার আসলে জায়গা পায় না তো আপনার মোবাইল নাম্বারটা একটু বলবেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ফোর ফাইভ ফোর ডবল ওয়ান সিক্স জিরো ফাইভ আচ্ছা আপনার এই নাম্বারে ফোন দিলে কি সকল ধরনের পরামর্শ পাওয়া যাবে অবশ্যই আমার একটা পেজও খুলেছি আপনার কথা শুনে বলে আমার ফার্ম আচ্ছা আমার পেজের নাম এখানে যোগাযোগ করলে সকল কিছু পাওয়া যাবে তাই না এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে দর্শক কামারুল আসলে একজন ক্ষুদ্র খামারি তারপরেও তার কাছে অনেক ধরনের পরামর্শ অনেকেই নিয়ে থাকে তারপরেও তার যে মেধা আছে তিনি কিন্তু সাহসিকতার সাথেই দেশের বিভিন্ন জায়গায় এই তার উৎপাদিত বাচ্চা বিক্রি করছে তো আপনারা যারা বাচ্চা নিতে চান এছাড়া এই মুরগির যে কোনো সমস্যাজনিত কারণে পরামর্শ নিতে চান তারা অবশ্যই নিতে পারবেন কামারুলের বাড়ি হলো যশোর জেলার সারসা উপজেলায় সুবর্ণখালী স্থানীয় যারা আছে যশোর জেলার ভিতরে অনেকের যদি প্রয়োজন মনে হয় যে আপনারা এসে তার খামার দেখবেন বা বাচ্চা নেবেন তাও পারবেন তো সকলে ভালো থাকুন আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ